বলেন তো আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে এই দুনিয়াতে যিনি পাঠিয়েছেন তিনি কে এই দুনিয়াতে তো আমাদেরকে এমনি এমনি পাঠানো বিনা উদ্দেশ্যে এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো হয় নাই তাহলে কি কারণে রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পাঠালেন করানুল করিমের একান্ন নাম্বার সুরা সুরাত ছাপ্পান্ন নম্বর আয়তের মাধ্যমে আল্লাহ সেই কথা জানালেন বাবা খলকতুল জিন ওয়াল ইন স্যার ইল্লা নিয়া বোধন আই ডি ডোন ক্রিন্ট দ্য আই ডি ক্রিয়েট দ্য জিন কাইন্ড অ্যান্ড ম্যান কাইণ্ড অ্যাকসেপ্ট মাই ওড়শিপ আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই তাহলে বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য এই দুনিয়ার সকল মানুষের স্রষ্টাকে সেই স্রষ্টা রব্বুল আলমিন বলছেন দুনিয়ার সব মানুষকে আমি সৃষ্টি করলাম আমার গোলামির জন্য কিন্তু এই দুনিয়াতে মানুষ আসার পরে যেই সকল মানুষেরা ওই একত্ববাদী রবের এবাদত বাদ দিয়ে নিজেদের কল্পিত নিজেদের বানানো অন্যান্য মাাবুদগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করছে যারা আল্লাহর উপরে জুলুম করছে তারা এরা হচ্ছে আল্লাহর উপর জুলুমকারী জানে অর্থাৎ যারা একত্ববাদী রবকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শিরক করছে এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম এবং এরা যার উপর জুলুম করেwidetildeকে দেখেন আমরা সেই দিনা লোকমান হাকিমের নাম জানি লোকমান হাকিম তিনি কোনো ছিলেন পয়গাম্বার না তিনি কোনো নবী রসুল ছিলেন না তাকে আল্লাহ তার তরফ থেকে দান করেছিলেন জ্ঞান বিজ্ঞান আর প্রজ্ঞা দান করেছিলেন তিনি তার ছেলেকে এত সুন্দর সুন্দর ওসিয়ত করেছিলেন তার সেই ওসিয়ত গুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল এই দুনিয়ার তাম মানবতার জন্য এই ওসিয়ত গুলোকে রব্বুল আলমিন কোরআনুল করিমের ভেতরে কোট করেছেন সেই লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে সর্বপ্রথম এই শির্কের ব্যাপারে সাবধান করেছেন কারণ শির করা মানে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলাম আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমার বাবারা আমার ভাইরা বলেন তো দেখি দুনিয়ার সব চাইতে বড় জালেম কে এক জায়গায় প্রশ্ন করেছিলাম একজন হুজুর বুশের বাচ্চা আরেকজন জো কই আমি বললাম না আপনি ভালো করে পড়াশোনা করেন নাই এই দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর সঙ্গে শির করে কথা মোল্লার নয় কথাকার দেখেন সেই সেদিনের লোকমান হাকিম এই জন্য তার ছেলেকে সর্বপ্রথম শিরক নামক জুলুম থেকে সাবধান করতে গিয়ে তিনি বলেছেন ফর আনুল করিমের একো নম্বর সুরা সুরা লোকমানের তেরো নম্বর আয়তে সেইদানা লোকমান হাকিমের ওসিহ ত্রবুল আলামিন তুলে দিয়েছেন ওয়া ই অলালোকম লিবিনী ওয়াহো মায়াইজোহো ইয়া বোনাইয়ালা তো বিল্লা ইন্না শিলকানা জুলমু নাজিম আল্লাহ তালা বলছেন স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে অসিয়ত করতে গিয়ে বললেন ইয়া বনে ইয়ালা তো বিল্লাহ বিল্লা হে আমার কলেজার টুকরা সন্তান আল্লাহর সঙ্গে তুমি শির করো না ইন্না শিরকেলা জুলমু নাজিম কারণ শিরখল সব চাইতে বড় জোর তাহলে বলেন তো দুনিয়ার সব চাইতে বড় জুলুমের নাম কি আর একটু জুড়ে বলেন দুনিয়ার সব চাইতে বড় জুলুমের নাম কি তাহলে আমরা এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম জালেম হলো তিন প্রকার এক নম্বর আল্লাহর উপর জুলুম করে যারা দুনিয়ার সব চাইতে বড় জালেম হলো আপনারা বলবেন হুজুর আমরা সোনাগাজির মানুষ এই এক নাম্বারের সাথে আমাদের কারো মিলে নাই দেখেন আমরা অনেকে ইমানের ঘোষণা দিয়ে ইমানের সঙ্গে আমরা শির্কের সংমিশ্রণ করে ফেলেছি ইমানটা হতে হবে শির্ক মুক্ত ইমানের মধ্যে শির্ক থাকা যাবে আমরা আজ ইমান আনার পরেও কথাবার্তা বলার সময় আমরা শির্কে নিমজ্জিত হয়ে যাচ্ছি আকিদার ক্ষেত্রে আমরা শির্ক করে ফেলতেছি কর্মকাণ্ডের মাধ্যমে আমরা শির করে ফেলতেছি আল্লাহ তালা বলছেন গুলাম তোমার ইমানকে তুমি শির মুক্ত করে নাও যারা তাদের ইমানকে শির মুক্ত করেছে শির ছাড়া যারা খাতি ইমানদার হয়েছে তারাই হচ্ছে আল্লাহর কাছ থেকে হেদায়ত প্রাপ্ত বান্দা এই জন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের ছয় নম্বর সুরা সুরাতুল আনহামের বিরাশী নাম্বারায় চেয়ে বললেন আল্লাহাদীনা আমানু নু আলমিয়াল বিজুল ইমানহুম বিজুলমিন উলা ইকলাহুম আনোয়াহু মত্তা দোন আল্লাহ তারা বলছেন ইমান আনার পরে ইমানের সঙ্গে সিদ্ধকের সংমিশ্রণ করেনি যারা ইমান আনার পরে ইমানের সঙ্গে আল্লাহর তরফ থেকে হেদায়াত প্রাপ্ত বান্দা হচ্ছে তারা তাহলে আমার আপনার ইমানের সঙ্গে সিরক থাকা যাবে নাকি কন কিন্তু আমরা তো এখন কোথায় কোথায় শির করি কাজে করবে শির করি আল্লাহ তালা সুরা ফাতিহায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবাদত করবা একমাত্র আল্লাহর চাইবাও একমাত্র আল্লাহর কাছে এই জন্য পাঁচ ভক্ত নামাজে আমরা সুরাতুল ফাতিহা তেলাওয়াতের সময় বলে ইয়া কেন ইয়া কেন আমরা কেবল তোমার এবাদত করি আর তোমার কাছেই চাই কিন্তু দেখা যায় নামাজ শেষ করার পরে জীবিত কিংবা মৃত মানুষের কাছে গিয়ে অথবা কবরের সামনে সাজদা দিয়ে অনেকেই দেখা যায় সাজদা দিয়ে দিয়ে চায় এই চিত্র আমার সোনার বাংলাদেশে নাই তা আপনি তো নামাজের ভেতরে বললেন আপনি আল্লাহর গুলামি করেন আল্লাহর কাছেই চান তাহলে কুইক কি ব্যাপার নামাজ থেকে বের হয়ে কার কাছে সন্তান চান সন্তান দেওয়ার মালিক কে বলেন তাহলে আপনি কার কাছে গিয়ে সন্তান চান আজ আমরা বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির কাছে গিয়ে আমরা সন্তান চাইছি আজ আমরা মাজারের মধ্যে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে দিই দেখা যাচ্ছে মাজারের মধ্যে গিয়ে অনেকে সাজদা দিয়ে দিই মাজারে শুয়ে থাকা লোকটার কাছে আর্থনাথ করছে আহাদারি করছে আছে না নাই আল্লাহ রলিদেরকে আমরা কলেজা দিয়ে মহব্বত করি কারণ এই বাংলাদেশে ইসলাম নামক নামত পেয়েছি আমরা আল্লাহ রলিদের মাধ্যমে আল্লাহ রলিদেরকে এই জন্য আমরা কলিজা থেকে মহব্বত করি ভালোবাসি আমরা তাদের কবরের পাশ দিয়ে গেলে কবরও জেয়ারত করি আল্লাহ রলিদের কবর জেয়ারত করার মধ্যে কোনো খারাপ কিছু নাই কিন্তু আপনি আল্লাহ রলিদের কবরের পাশে গিয়ে সাজদায় মাথা নত করবেন এটা কোথায় পেয়েছেন এটা হারাম নাকি হালাল এটা মারাত্মক শির সাজদা দিতে হবে একজনকে তিনিকে কে আপনি সন্তান হয় না সন্তান গিয়ে মাজারে কেন চান আপনি মাজারের পাশ দিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছেন জিয়ারত করে যান কোনো অসুবিধা কিন্তু আপনি এখানে গিয়ে সন্তান চান কেন টাকা দিতে মন চায় পয়সা দিতে মন চায় মাদ্রাসা কি চোখে পড়ে না মসজিদ কি চোখে পড়ে না বলেন যে এই লোক দুনিয়া থেকে চলে গিয়েছে তার কি টাকার কোনো দরকার আছে নাকি আর একটু জুড়ে বলেন আমি কি কথা বাস্তব বলছি না অবাস্তব বলছি নিজের মা বাপের খোঁজ খবর নাও মা সেবা অসুস্থ চিকিৎসা করো সন্তানের জন্য মা বাবার চাইতে বড় পীর আর কেউ দুনিয়ায় হতে পারে না জান্নাত তো আমাদের ঘরের ভেতরেই রয়েছে ঘরের ভেতরে জান্নাত রেখে কোথায় আপনি জান্নাতের পেছনে দৌড়ান তলায় জান্নাত রেখে দিয়েছেন কে ওই মায়ের খেদমত করেন বাবার খেদমত করেন মাকে খাওয়ান বাবাকে খাওয়ান মা বাবাকে ভালো রাখেন চিকিৎসা করান তাদের খেদমত করেন মা বাবাকে সন্তুষ্ট করলে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন কি ইমানের সঙ্গে শির্কের সংমিশ্রণ ঘটানো যাবে না শির্ক মুক্ত ইমান থাকা লাগবে আর শির্ক হচ্ছে এমন মারাত্মক জুলুম এই শির্ক করে করে তওবা ইস্তেগফার না করে ইমান না এনে দুনিয়া থেকে যাবে যারা বিনা হিসাবে জাহান্নামী হলো তারা কথাটা মোল্লার না কথাটা আল্লাহর رب العالمين قرآن الكريم من نمبر سورة سورة المائداء بحث النمبر آية ترمد بلسين إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শির করে আল্লাহ তার জন্য জান্না থারাম করে দিয়েছেন আর জাহান্নাম নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন কে জালেমের জন্য কোন সাহায্যকারী কামতের দিন থাকবে না তাহলে আমি বলেছিলাম জুলুম মোট কয় প্রকার জালেম মোট কয় প্রকার এক নম্বর আল্লাহর উপরে জুলুমকারী এবার বলেন তো আল্লাহর উপরে জুলুমকারী জালেম কারা আল্লাহর সঙ্গে শির করে এদের পরিণতি জান্নাত না জাহান নাম বিনা হিসাবে জাহান নামি তারা এরপরে আমি দুই নম্বরের জালেম বলেছিলাম যে নিজের উপর জুলুম করে আপনারা বলবেন হুজুর নিজের উপর মানুষ আবার জুলুম করে কেমনে আমাকে আপনাকে যার গোলামের জন্য পয়দা করা হয়েছে তিনি কি ওই আল্লাহ জীবন পরিচালনার জন্য কিছু বিধি নিষেধ দিয়েছেন আমরা কিভাবে দুনিয়ায় চলাফেরা করব কিভাবে জীবন যাপন করব হেদায়াতের গাইডলাইন সম্বলিত একটি কিতাব দিয়েছেন কিতাবের নাম আর একটু জুড়ে বলেন এই কোরআন অনুযায়ী আমরা যারা জীবন পরিচালনা করছি না আমরা যারা জীবন চলার পথে পদে পদে যারা আল্লাহর হুকুম মান্য করছি লসটা কিন্তু আল্লাহর হচ্ছে হচ্ছে না লসটা কার আপনি মনে করেন না আল্লাহর ইবাদত না করলে আল্লাহর বড় লস হয়ে যাবে আল্লাহকে সাজদা আপনি দিলে দেন না দিলে নাই আল্লাহর কোনো লস নাই আল্লাহকে সাজদা দিলে আপনার লাভ না দিলে লসটা আপনার আপনি মনে করেছেন আল্লাহ আপনার আপনার কাছে দায়বদ্ধ ঠেকায় পড়ছে অনেক মানুষ তো ভাব খানায় এমন মনে করে ইসলাম আমার কাছে দায়বদ্ধ ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং আপনি আমি ইসলামের কাছে দায়বদ্ধ আপনি আমি ছাড়া ইসলামের কিছু আছে যায় না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই থাকবে কিন্তু আপনি যদি ইসলামের সাথে না থাকেন কবর গ্রহণ করা দূরের কথা আল্লাহর জমিনের এক ইঞ্চি মাটি আপনাকে গ্রহণ করবে না এই তাকলা মুরা ক্ষমতার বাস্তব প্রমাণ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোর মতো পাগলা থাকবে না ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং তাম দুনিয়ার মানুষগুলো ইসলামের কাছে দায়বদ্ধ আপনি ইসলামের সাথে থাকলেই কি আর না থাকলেই কি কেউ কেউ খুব ভাবসাপ মাহফিলে গেলাম দেখলাম একজন আমার সামনে মাইক মাইকে বক্তব্য রাখতে গিয়ে বলতে এই যুবকরা আমরা সারা মাহফিলের আয়োজন করতে পারবা আমরা তো টাকা পয়সায় দিই আমি শুধু শুনলাম ভাবলাম দাঁড়াও একটু পড়ে না তোমারে বুঝাই তোমার মতো মানুষ টাকা দিলেই কি না দিলেই কি এই চলতেছে চলবে এগুলো আল্লাহর গায়েবি খাজানা থেকে চলবে ঠিক কি না বলে তোমার মতো কত গন্ড মূর্খ সেই আবু জাহাল তার নাম আবু জাহাল ছিল না এই আবু জাহাল নাম দিয়েছেন কে তোমার মতো কত আবু জাহাল আল্লাহর দিনের সঙ্গে গাদ্দারি করে করে গাদ্দার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে আর তোমার মতো গাদ্দার আর বাকবার বুঝি বাকি আছে রে তুমি থাকলে থাকো না থাকলে নাই ইসলাম ছিল ইসলাম আছে আল্লাহ তার কিছু স্পেশাল বান্দাদেরকে দিয়ে ইসলামের খেদমত করাবেন ঠিক কিনা বলেন কপাল পূর্বে আপনি নিজেই ইসলামের কাছে দায়বদ্ধ ইসলাম বড় সেন্সিটিভ জায়গা কোরআন খুব সেন্সিটিভ এগুলো নিয়ে যা মন চায় তাই বলিয়েন না পাগলা বহু পাগলামি করেছে এই পাগলা আলেমুল আমাদেরকে নিয়ে বহু আজে বাজে কথা বলেছে অশালীন ভাষায় গালি গালাজ করেছে তার একটা অডিও ফাঁস হওয়ার মাধ্যমে তার চরিত্র জাতির সামনে ফাঁস হয়ে গিয়েছে এই ঘরে ঘরে জ্বালাইয়া দরকার নাই আল কোরআনের আলো অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে জ্বালো এটা আমার স্লোগান ঘরে ঘরে জ্বালাইয়া কি হয়েছে আল কোরআনের আলো জ্বালাই যেতে পারেন নাই মানুষ কোরআন শুদ্ধ করে এখনো পড়তেও পারে না আগে মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালান এই আলোকিত মানুষ দিয়ে পরিবারে ঘরে বাইরে সমাজে সব জায়গায় দেখবেন আলো জ্বলবে স্লোগান ঠিক করে নাগে আগে আল কোরআনের আলো আলহাদিফের আলো ইসলামের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে মানুষের অন্তরে অন্তরে জালো সিস্টেম মতো আগাতে হবে আপনাকে সম্মানিত ভাইয়েরা তাহলে আমি বলছিলাম দুই নম্বরের কারা নিজের উপরে জুলুম করে তাহলে আমরা আল্লাহর আইন যখন অমান্য করি তখন আমরা নিজের উপর নিজে জুলুম করে বসি আপনি মনে করছেন আপনার সাজদার আল্লাহ আল্লাহ নয় তালা দুনিয়ার কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী নন বরং তাম দুনিয়ার সবাই কার মুখাপেক্ষী আপনি আমি তাসবি জপলে কি না জপলেই কি জিকির করলেই কি না করলেই কি আল্লাহ বলেছেন পেনিল্লা মাফি সামাতি ওয়া আর সাত আকাশ আর জমিনে যা কিছু আছে উচ্চকণ্ঠে বলুন সবাই জিকির করছে কা এই দেখেন আমাদের চতুর্দিকে গাছ আছে গাছের পাতা নড়ে শন শন করে আওয়াজ হয় আপনি মনে করেন গাছ কেবল পাতা নড়ায় আর শন শন আওয়াজই করে আমার বাবারা আমার ভাইয়েরা গাছ এভাবে পাতা নড়িয়ে নড়িয়ে সন সন করে প্রতিনিয়ত জিকির করছে যার তিনি কে আপনি জিকির করলেই কি আর না করলে কি করলে লাভকার লস কার না করলে লস কার তাহলে ইসলাম আপনার কাছে ঠেকায় না বরং আপনি ইসলামের কাছে ঠেকায় আছেন আপনি যখন নামাজ ছেড়ে দেন তখন আপনি নিজের উপর নিজে জুলুম করে ফেলেন আপনি যখন মিথ্যা কথা বলে ফেলেন নিজের উপরে নিজে জুলুম করে ফেলেন আপনি যখন মানুষের গিবত করেন নিজের উপরেও জুলুম করেন যার গিবত করলেন তার উপরেও জুলুম করলেন আবার অনেকে সুদ খায় এই এলাকায় নাই আমাকে অনেক জায়গায় গেলে বলে হুসুর সুদের বিরুদ্ধে ওয়াজ ওয়াজ করেন আমি বললাম এত করে কি হবে যার মাথায় বিবেক আছে এই একটা হাদিস সুদ খাওয়া ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেছেন সুদের অনেকগুলো তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা আর কি বলতাম তারে আর এর চেয়ে নিচের করতো আর কিছু হইতে পারে সুদ খায় যারা একেবারে আল্লাহ বলছেন সর্বনিম্ন গুণা সুদ খায় যারা মার সঙ্গে জিনা করে তারা বলে বিল্লা কথাটা শুনতেই তো খারাপ লাগে আর তার কেমনি বুঝাইতাম হবে আর কোন ওয়াজ লাগে বুঝলে বুঝফাতা না বুঝলে তেজ তার জন্য যে বুঝার সে এক কথাই বুঝে এই যে মানুষ যখন আল্লাহর বিধি নিষিদ্ধ গুলো অমান্য করে ফেলে সে নিজের উপর জুলুম করে নিজেকেই জাহান নামি বানায় তবে নিজের উপরে বান্দা জুলুম করে নিজের উপরে বান্দা যখন জুলুম করে ফেলে বান্দা যদি তার জুলুমের জন্য গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে সে যদি ফিরে আসতে চায় আল্লাহ একটি দরজা আল্লাহ একটি সিস্টেম খোলা রেখেছেন সেই সিস্টেমটার নাম তাওবা জুড়ে বলেন সিস্টেমটার নাম কি এ যুবক আর তরুণ ভাইয়েরা নিজের উপর জুলুম করতে করতে তো আমরা নিজেদেরকে কলুষিত বানিয়ে ফেলেছি আজ তো জানুয়ারি মাসের দুই তারিখ গত পরশুদিনও তো আমরা অনেকেই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে কত অশ্লীলতা বেহায়াপনা আর বেলাল্লাপনায় মেতে উঠেছিলাম আর মনে রাখবেন আল্লাহর আইন যেখানে অমান্য করবেন সেখানেই কিন্তু গজব আসবে এই থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের কালচার নয় এটা খ্রিস্টানদের কালচার এখন দু হাজার বাইশ এটা ইংরেজি সাল নয় আপনারা খাতায় লিখেন দু হাজার বাইশ ইং পোস্টারে আসেনি লেখা না ইংলিশে এই ভুল করিয়েন না ইংরেজি সাল কে বলছে আপনাদেরকে হ্যাঁ দু হাজার বাইশটি ইংরেজি সাল নৌ এটা খ্রিস্টীয় সন এজন্য জন্য লিখবেন দু হাজার বাইশ খ্রিস্টাব্দ যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে সেখান থেকে গণনা শুরু হতে হতে এক দুই তিন গুনতে গুনতে আজ দু হাজার বাইশ সাল পর্যন্ত এসেছে আপনি ইতিহাস পড়েছেন এটা কিভাবে এসেছে এর পটভূমি জানেন আপনি ব্যাকগ্রাউন্ড জানেন জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে গ্যাগ্রিয়ান ক্যালেন্ডার তৈরি করা হয়েছে এবং খ্রিস্টান পোপ যখন ক্যালেন্ডারকে যখন জুলিয়ান ক্যালেন্ডারকে কে ক্যালেন্ডার হিসাবে সংশোধন করেন তখন থেকেই পোপের ঘোষণা অনুযায়ী এই থার্টি ফার্স্ট নাইট বা বর্ষপরণের অনুষ্ঠান তখন থেকে এটা শুরু হয়েছে আপনি যে করতেছেন তো বলেছেন হোম যে অন্যদের কোন কালচারকে ফলো করে অনুসরণ করে সে ওদের হয়ে গেল সুতরাং অন্তর্ভুক্ত আমি দেখলাম যে বর্ষবরণের নামে আতসবাজি তারপর ফানুস উড়াইছে তারপর ফানুসগুলো দেখলাম অনেক বিল্ডিং এ ভয়াবহ আগুনও লেগেছে জানেন কিনা আপনারা বলেন তো দেখি এ কেমন মানুষ কোরআন হাদিসও তো লাগে না সব কিছু বুঝতে সব কিছু বুঝার জন্য কোরআন লাগে না কিছু ক্ষেত্রে কমন সেন্স খাটালেই চলে চলে সাল সাল গিয়েছে জীবনে আর আসবে নাকি আচ্ছা বলেন আমরা সবাই মরবো এটা তো নাস্তিকরাও বিশ্বাস করে না সবাই এটা বিশ্বাস করে মরতে হবে সবাই এটা বিশ্বাস করে কি করে না যেহেতু নাস্তিক আস্তিক সব মানুষ মরায় বিশ্বাস করে সবাই মারা যাবে এই কথা সবাই জানে আমার প্রশ্ন হলো একটি বছর চলে গেল আমার আপনার হায়াত থেকে সময়টা কমে গেল না বেড়ে গেল তাহলে সময় কমে গেল আমরা এই জন্য আনন্দ করার কথা নাকি পেছনের জীবন নিয়ে একটু হিসাব নিকাশ করার কথা ছিল পেছনের জীবন নিয়ে একটু চিন্তা ভাবনা করে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে যেন ভুল না হয় সেই রকম সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা না করে আনন্দে আনন্দে মজায় মজায় আছি আমি ওই দিন রাতে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফিরতেছিলাম দেখলাম একটা বাসকে সুন্দর করে একটা বাসকে সুন্দর করে লাইটিং করে তারপরে ডিজে ডিজে কিছু ছেলে মেয়ে কিছু ছেলেরা সেখানে উঠে গান বাজনা করতেছে আমি প্রথমে বুঝি নাই এক লোক আমাকে বলল আমি তেলের পাম্প থেকে তেল নিচ্ছিলাম গাড়িতে আমি বললাম ভাই এটা কি বিয়ের বাস দেয় নাকি কয় হুজুর জানেন না আমি বললাম না বারোটা এক মিনিট তো কিছুক্ষণ আগে হইছে সবাই মিলে মজা করতেছে আমি বললাম বাসের মধ্যে যদি মারা যায় মারা যেতে পারে কি না অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা তো এই যে যুবক তরুণটা এত লাফালাফি করো এই অবস্থায় মরলে তোমার পরিণতি কি হবে সেটা কি চিন্তা করেছ নাকি মরতে তো সবাইকেই হবে আমরা এভাবে যখনই আল্লাহর আইন বিধানগুলো মান্য করি তখন আমরা নিজেদের উপর জুলুম করে ফেলি এভাবে আমরা এত দিন ধরে গুনাহ করতে করতে যারা নফসটাকে কালো বানিয়ে ফেলেছি যারা গুনাহের সাগরে নিমজ্জিত হতে হতে অতল তলদেশ স্পর্শ করেছে অতল তলেদেশ অবগাহন করে ফেলিছি যারা আমরা গুনাহ করতে করতে নিজেকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি সবার পায়ে ধরে বলবো এই জুলুম থেকে বাঁচা রাস্তা আছে রাস্তার নাম তাও বা জোরে কোন রাস্তার নাম কি আল্লাহ বলেছেন বান্দারে নিজের উপরে জুলুম করে ফেলেছ তুমি তওবা বা করে আমার রহমতের আশা করে আমার রাস্তায় ফিরে আসো আল্লাহ তালা নবীজিকে জানালেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى أبني أمر غلام যারা তাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায় আমরা যদি আল্লাহর রহমতের আশা করে আমাদের গুণা আর পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাও করি

যে ব্যক্তি মন্দ কাজ করে ফেলবে আউ ইয়াজলিম নাফসাহু অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে অর্থাৎ গুনাহ করে করে নিজের জীবনকে যে বরবাদ করে ফেলবে আল্লাহ বলেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ এরপরে বান্দা যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ফেলে অন্যায় থেকে ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে ইয়াজিদুল্লাহ গফুর রহিম আসে তার রবকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য আমার যুবক ভাইরা তরুণ ভাইরা হয়তো অনেক নামাজ ছেড়ে দিয়েছ হয়তো অনেক অন্যায় করে ফেলেছ মা বাবার সঙ্গে বেয়াদবি করে ফেলেছো হয়তো এডিক্টেড ছিলা হয়তো অনেক খারাপ খারাপ কাজ করে ফেলেছ আমার বাবারা হয়তো আপনারা অনেক জুলুম নিজের উপরে কোলে ফেলেছেন হয়তো অনেক অন্যায় করে ফেলেছেন আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিন তওবা করে জীবনটাকে সংশোধন করে আল্লাহর রাস্তায় আমরা জীবন পরিচালনা করব এই নিয়ত করে যদি তওবা করেন মাফ করে দিবেন কি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবনা আদম লাউ বালাগত ধুনু মুখা লাল সমা ইফারতুলাক আল্লাহ বললেন বান্দারে তোমার গুণা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় তোমার এই আকাশ সম পরিমাণ করার পরে তুমি যদি আমার কাছে তো করে মাফ চাও বান্দারে যেনে দেখো তোমার রব আকাশ সম পরিমাণ দয়া নে তোমার সামনে হাজির হয়ে তোমার আকাশসমূহ পরিমাণ গুণাগুলো তিনি মাফ করে দিবেন আল্লাহ আরো বলেছেন ইয়া ইম্না দাম ইন্না কালাউ আতাই তানি বেকের দেশ তায়াব তোমাল কি তানি লা তুস কিবি শাইয়া লা আ তাই তো বিঘামা ঘেরা আল্লাহ বলেছেন বান্দারে তুমি যদি পৃথিবীসমূহ পরিমাণ গোনা করে ফেলো পৃথিবী পরিমাণ গোনা করার পরে তুমি যদি তোমার এই গুনাঘের ভেতরে শির করে না থাকো এরপরে তুমি যদি লজ্জিত হয়ে তওবা করো আমার কাছে আমিও পৃথিবীর সমপরিমাণ পরিমাণ দয়া নিয়ে হাজিরে হয়ে তোমার গুণাগুলোকে আমি মাফ করে দেব তাহলে আমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি আমরা যদি আল্লাহর কাছে তও বা করে মাফ করে দিবেন কে আর তবা না করে দুনিয়া থেকে চলে গেলে শাস্তি দিবেন কে তাহলে দুই নম্বরের জালেমের পরিচয় জানলাম আল্লাহর উপরে জুলুম করে যারা আল্লাহর উপরে জুলুম করে যারা দুই নাম্বারের জালেম হলো দেখি একটু টেস্ট হয়ে যাক বলেন তো জালেম বলেছিলাম কয় প্রকার এক নাম্বার আল্লাহর উপর আল্লাহর সাথে শির করে যারা দুনিয়ার সবচেয়ে বড় জালেম তারা এই ধরনের জালেম দুনিয়ার চতুর কোনায় আছে না নাই একেবারে শর্ট কথা আল্লাহর সঙ্গে যারাই যেখানে শিরিক করছে তারা এক নম্বরের জালেম হয় উপরে জুলুম করছে হয়ে হলো নিজের উপর জুলুম করে যারা জালেম শেষ পয়েন্টটা কিন্তু দুইটার চেয়ে একটু লম্বা আপনাদের কষ্ট হবে নাকি তিন নম্বর পয়েন্টটা কি বলেছিলাম মানুষের উপরে এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করে যারা তিন নাম্বারের জালেম হলো তারা এবার খুব ভালো করে শোনেন মানুষের উপর আমরা কেমনে জুলুম করি আমরা অনেক সময় মানুষের গিবত করি আছে না নাই এই যে আপনি যে ভাইটার গিবত করলেন তার উপরে আপনি জুলুম করে ফেললেন গিবত মনে হয় এই এলাকায় নাই আছে মানে গিবতের চর্চা করতে করতে আমরা নিজেদেরকে এই রাস্তা লিডার বানায় ফেলছে আমি তো বলি যে বাংলাদেশে এই যে কোনায় কানায় গ্রামেগঞ্জের কোন কানায় চিপাই চাপায় যে চায়ের টং চায়ের দোকানগুলো আছে এগুলো বাংলাদেশের দুই নম্বর পার্লামেন্ট এটা সেকেন্ড পার্লামেন্ট এখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খোররা সবাই সাংসদের ভূমিকা অবতীর্ণ হয় চা খায় আর মাইন্সের গিবত করে আছে না নাই এখানে গিবতের চর্চা কম হয় না বেশি হয় হক হচ্ছে দুই প্রকার একটা হাত কল্লাহ আল্লাহর হক আরেকটা হচ্ছে হাক ইবাদ বাংদার হক ভালো করে বুঝাই দিয়ে আপনাদেরকে কষ্ট হচ্ছে মনে করেন আপনি আল্লাহর ইবাদত বন্দীকে করতে গিয়ে ভুল ত্রুটি করে ফেলেছেন এই হকটা কার সাথে সংশ্লিষ্ট এটা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতেও পারেন নাও দিতে পারেন ইখতিয়ার কার কিন্তু দুই নম্বরের হক বাংদার হক যেটা এটাতে আল্লার কোনো হাত নাই বান্দা মাফ করবে না যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেউ যদি নষ্ট করে আর বাগদার কাছ থেকে মাফ না চাইয়া দুনিয়া থেকে চলে যায় বাগদা তাকে মাফ করবে না যতক্ষণ আল্লাহ মাফ করবে না এটা কিন্তু খুব মারাত্মক পর্যায়ের জুলুম মনে করেন আপনি গুণা করেছেন তারপর তো করে ফেলেছেন যদি আল্লাহর হক নষ্ট করেন মাফ করে দিতে পারেন কে কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহ তো কবুল করবে না ততক্ষণ বান্দার হক বান্দার কাছে ফিরাইয়া দিবেন না যতক্ষণ অথবা বান্দার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ ভালো করে বুঝেন তবা কবুল হওয়ার শর্ত মোট পাঁচটা বুঝে থাকলে পুরুষ বলেন কয়টা নাম্বার নাম্বার নিজে নিজে যে যে এটা স্বীকার করা মতো এক দুই পাপের জন্য লজ্জিত হওয়া তিন নাম্বার পাপের জন্য গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া চার নাম্বার এই গুণা আর করব না কার সঙ্গে ওয়াদা করা পাঁচ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার হলো বান্দার হক নষ্ট করলে বান্দার হক বান্দাকে ফিরায়ে দেওয়া ফিরায়ে দেওয়ার সামর্থ্য না থাকলে হাতে পায়ে ধরে মাফ বুঝছেন এই পাঁচটার কোনোটা বাদ দিলে কিন্তু তো কবুল হবে আহারে এক লোক মানুষের হক নষ্ট করেছে ক্ষমতা থাকায় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে জায়গা জমি ঘর বাড়ি দখল করে নিয়েছি এটা আল্লাহর হক না বান্দার হক এরপরে এই লোকটা আবার হজে ও যায় হজ করে আমি ওই জালেমকে বলবো মানুষের উপরে জুলুম করে হজে গিয়ে কাবা শরীফের ইমামের হাতে হাত রেখে তওবা করলো তোর তওবা কবুল হবে না মানুষের হক মানুষকে ফিরাইয়া দে যার হক নষ্ট করেছিস তার হক তারে ফিরাইয়া দে ফিরাই দেওয়ার সামর্থ্য না থাকলে তার কাছে মাফ চেয়ে নে যতক্ষণ বান্দা মাফ না করবে আল্লাহ ওই গুলামকে ততক্ষণ মাফ করবে এই যে গিবত করলেন তার উপরে জুলুম করে ফেলেছেন আজ গিয়ে পায়ে ধরে মাফ চান তার দিলে যদি এটা থাকে কেমতির দিন আপনি অসহায় হবেন নিঃস হবেন একটু পরে ঘটনা শোনাবো হাদিস থেকে এরপরে আমরা কিভাবে মানুষের বল জুলুম করি দেখেন আমরা অনেক সময় চুগল খুঁড়ি করি অবশ্য চুগল এই সোনা গাজিতে একজনও নাই আছে মানে চুগল আছে বলেই তো পরিবারে পরিবারে সমাজে সমাজে এলাকায় এলাকায় পরিবারে পরিবারে এত গেন্দাম লেগে আছে চুগলখোর যদি না থাকতো তাহলে তো এত গঞ্জাম থাকতো না তাহলে চুগলখোর যারা জালেম হলো তারা গিবতখোর যারা জালেম হলো শুরুতে বলছিলাম না আপনি খালি ভাবছেন যে মানুষ পিটায় আর মানুষ জেল খেলায় ঢুকে হে জালে জালেমের অনেক পার্ট আছে এই যে গীবত করলেন তার জুলুম করলেন এই যে আপনি চুগলখোরি করলেন আপনি তার উপর জুলুম করলেন আপনি যে গালি গালাজ করেন অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ গালাজ করে এরকম আছে না নাই এই যে গালিগালাজ গালাজ করে আবার অনেক মানুষ বলে আজ একটু ভালো লাগতেছে এর ইচ্ছা মতো গালি দিয়েছি বলেন তো উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে এই উদাহরণটা কেন দিলাম এই গালির ব্যাপারে নবীজির একটা হাদিস আমার মনে পড়ল নবীজি বলেছেন যখন কেউ তার আরেক ভাইকে গালি দেয় ওই গালিটা যে গালি দিয়েছে তার উপরে গিয়ে বর্তায় তাহলে গালি আপনি দিলে কার উপরে এটা পড়বে আপনার উপরে তাহলে এই যে আপনি মানুষকে গালি দিলেন এটাও জুলুম করলেন আবার আমরা অনেকে মানুষের নাম ব্যাঙ্গাই নাম বিকৃত করে এটা কি এরকম আছে না নাই মা বাপ খুব সুন্দর নাম রেখেছে জামাল উদ্দিন হে ঠিতকারি করে কয় কিরে জামাইল্লা আছে না নাই মা বাপ নাম রেখেছে আবুল কালাম কয় কিরে কালাইন্না আছে না নাই আল্লাহ সুরা হুজুরাতে বলেছেন ওয়ালা তানাবাজু কবিল আলকাব বিক্সেল ইসমরফ সোপবাধন ইমান ওয়ামাল্লামুলা ই কেহুব সালিম ওম আল্লাহ বলছেন খবরদার মানুষের নাম বিকৃত করে দেখো না এটা মারাত্মক ওঠায় যারা এই অন্যায় করবা আল্লাহর কাছে তারা জালেম হয়ে যাবা কথাটা কার আমরা অনেকে আছি মানুষকে নিয়ে উপহাস করি একটু মোটা কয় কিরে মটকা এই কথাটাও বলা তার উপরে জুলুম আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা মিম মিন আসা এইয়া কোন হই রম মিন হং ওয়ালা নিসা উম মিন নিষা আসা অঁ কোন হই রম আল্লাহ বলছেন এই মান্দারেরা নারী হওয়ার পুরুষ সব একজন আরেকজনকে ভৎসনা করো না টিটকারি করো না কিন্তু এই টিটকারি আমাদের মধ্যে আসে না নাই একটু মোটা কয় কিরে মোটকা একটু চিকন কয় কয় এবার সে কই কিরে চিকনা আবার দেখা যায় কে একটু বেকুপ টাইপের লোক হলে কম বুঝে সহজ সরল এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই এই জন্য টিটকারি করে কয় কিরে আবুল এ মফিজ এগুলো আপনাদের সোনা গাছিতে নাই এই যে আপনি আপনার ভাইটাকে ভৎসনা করলেন তুচ্ছ করলেন তার উপরে জুলুম করে ফেললেন মনে মনে যদি কষ্ট পায় আর যদি সে আপনাকে মাফ না করে তাহলে কিন্তু আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই জন্য নবীজি বলেছেন খবরদার জবানকে কন্ট্রোল করো জবান দিয়ে মানুষের হক নষ্ট করো না দুইটা হাদিস দুইটা ঘটনা আমার মনে পড়ছে আমি কি বলবো আমরা অনেক সময় আশেপাশের লোককে জবান দিয়ে আঘাত করি জবান দিয়ে কষ্ট দিয়ে দিয়ে মানুষের উপর জুলুম করি এক দুইটা হাদিস দুইটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি ভালো করে শুনেন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এমন সময় এক মহিলার লাশ যাচ্ছে সাহাবিরা বললেন গো আল্লাহর নবী এই মহিলা বড় নামাজ ছিল ইবাদত গুজার ছিল কিন্তু মহিলার জবান তার প্রতিবেশীকে কষ্ট দিত এই মহিলা তার জবান দিয়ে মানুষকে কটু কথা বলতো তুচ্ছ তা করত। করতো নবীজি বললেন যত ইবাদত গুজারি হোক না কেন আল্লাহর ছাড়া তার আর কোনো উপায় থাকবে না এরপরে আরেকটা লাশ সামনে দিয়ে গেল সাবিরা বললেন নবীগ মহিলা খুব একটা বেশি ইবাদত গুজারি ছিল না কিন্তু মহিলার জবানটা ভালো ছিল কোনোদিন এই জবান দিয়ে মানুষকে আঘাত করি নাই তুচ্ছতাচ্ছিল্য করে নাই জবানের হক নষ্ট করে নাই মিথ্যা বলে নাই এই জোবান দিয়ে কোনোদিন মানুষের গিপত চুগল করি করে নাই এই জবান কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই নবীজি বললেন অসুবিধা নাই ইবাদত বন্দে গিয়ে একটু কম করছে অসুবিধা নাই এই যে জোবানটাকে ঠিক রাখছে এইটাই সে ব্যাকআপ দিবে আর এই ব্যাকআপের কারণে মহিলা জান্নাতি হয়ে যাবে তাহলে এই জোবান দিয়ে আমরা মানুষকে কখনো আঘাত করব। কাউকে গালিগালাজ করব। গিবত করব চুগল খুরি করব আমরা মানুষের নাম ব্যাঙ্গায় ডাকবো মানুষকে আমরা তুচ্ছ করে কথা বলবো দেখেন আমি মানুষের উপরে জুলুমের কথা কি বলতাম আপনি তো আপনার পরিবারের উপর জুলুম করে বসেছেন আপনি বাপ্পা হয়ে নিজের সন্তানের উপর জুলুম করে আপনি জালেম হয়ে আছেন আপনি বলেন হুজুর কেমন কথা কইলেন আপনি এই যে আপনার সন্তান আপনাকে দিয়েছেন আপনার সন্তান আপনাকে দিয়েছেন কি এই সন্তানের কিছু হক আছে কিনা এই সন্তানের হক আদায় করে না যারা জালেম মা বাবা কারা সন্তানের হক আছে কয় তাই মা বাপ জানে না এই সন্তান দুনিয়াতে আসলো তার অনেক হক আছে তাকে গোসল দেওয়ায় ডান কানে আজান বাম কানে কামত দিবেন সুন্দর নাম রাখবেন এটা সুন্দর নাম তো রাখেন নাই এক জায়গায় গেলাম এক বাপ তার ছেলেকে এনে পরিচয় করায় দিয়েছে হুজুর আমার ছেলে মিন্টু আরেকজন কই হুজুর আমার ছেলে বল্টু পিন্টু আমি বললাম নাম কি আর নাই আপনি যে নাম রেখেছেন বল্টু কোন সময় নাট রাখবেন আল্লাহ ভালো জানে এরকম নাম আছে না কি বাহার কি সাগর নাম রাখছে আকাশ এইখানে সাগর আকাশ কেউ থাকলে রাখ রাখবেন সাগর আর আকাশ নাম রেখে হুজুরের কাছে এনে বলে হুজুর দোয়া করেন ছেলেটারে হাফেজ বানাবো কোনোদিন কি শুনছেন নাকি কোনো হুজুরের নাম হাফেজ মাওলানা সাগর আহমেদ হাফেজ মাওলানা আকাশ আহমেদ এরকম কোন হুজুরের নাম দুনিয়াতে আছে নাকি এই দেখেন এখানে যত হুজুরের নাম আছে এখানে যত হুজুরের নাম আছে খুব সুন্দর আব্দুর রহমান আল্লাহ আহমান ইন্না হাব্বা স্মা ইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুল রহমান দেখছেন হুজুরের নামটা সুন্দর বলে হুজুর মাওলানা হয়েছেন এই দেখেন আরে খুজুরের নাম আহসাদুল্লাহ কি সুন্দর নাম এরপরে দেখেন আরে খুজুরের নাম আব্দুল হালিম হালিমে নাম খুব সুন্দর নাম জিয়াউদ্দিন বিন আহসান আমার নাম হাসিবুর রহমান তাহলে দেখেন তো আরো বাংলাদেশে যত হুজুর বা বিশ্বের কোন হুজুরের নাম সাগর আকাশ আছে নাকি কি জাতের নাম এগুলা রাখছেন আর একজন তো ছেলের নাম রাখছে তুফান সাগর নদীতে রাখলো সাগর আর নদী আল্লাহ যদি এই লোকটারে আরো কিছু পোলা মাইয়া দেয় আগের গুলার রে নাম যেহেতু রাখছে সাগর নদী সিস্টেম তো বলে পরের গুলার নাম রাখতে পারে খাল বিল পুকুর কুয়া সিস্টেম মতো আগাইতে পারে আবার আরেকজন তার ছেলের নাম রাখছে তুফান কইলাম কি ভাই তুফান রাখছেন কেন কই হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা কইলাম মানে তো বুঝলাম না কয় হুজুর তুফানের সময় হয়েছে বলে নাম রাখছি তুফান আবার মেয়ের নাম বৃষ্টি আছে না নাই এই এলাকায় বৃষ্টি আছে নাকি আরে বাপ রে বাপ এ মেয়েদের নামের কালেকশন যুবকের কাছে থাকে কেমনে রে তো বললাম বৃষ্টি রাখছেন কেন কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা বৃষ্টির সময় হয়েছে তারপর বৃষ্টি রাখছি কইলাম আপনি যে অবস্থা বুঝে ব্যবস্থা নেন এখন যদি বজ্রপাতের সময় আরেকটা হয় আপনারা তো সোনাগাজির মানুষ নোয়াখালীর পাশে নাম কি রাখবেন ঠাডা পড়ছে ঠাডা না ঠেডা বলেন কোন নাম নাম আবার মেয়ের রাখছে চুমকি জোনাকি পিঙ্কি ঝুমকি এরকম আছে না নাই কোন জাতের নাম রাখছেন সন্তানের সুন্দর নাম রাখে না যারা মা বাপ হয়ে সন্তানের উপর জুলুম করে তারা এরপরে আমরা সন্তানকে কোরআন শিখাই না সন্তানকে আমরা দিনদার বানাই না নামাজি বানাই না তাকে আদব কায়দা শিখাই না সন্তানের একটা হক আদায় করি না ওয়াজ মাহফিল হলে হুজুরের কাছে এসে বলে হুজুর আমাদের পুলামাইয়ারা আমাদের কথা শুনে না একটু মা বাবার খেদমতের ওয়াজ করে যান তারা যেন আমাদের খেদমত করে এক বেকু গাছ লাগায় নাই ফল আশা করে বসে আছে গাছ না লাগায়া গাছের ফল আশা করা যেমন বুকামি ঠিক তেমনি ভাবে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের খেদমতের আশা করাটাও বুকামি আপনি সন্তানের হক আদায় করে দেখেন আল্লাহর কসম ওয়াজ নসিহত লাগবে না ওই সন্তান এমনিই আপনার খেদমত করবে আপনি তো আপনার সন্তানের একটা হক আদায় করেন নাই আপনার সন্তানকে অল লেভেলে এ লেভেলে পড়িয়েছেন সায়েন্স কমার্সে পড়িয়েছেন পড়া অসুবিধা নাই কিন্তু মনে রাখবেন সন্তানকে ও আ ক খ এ বি সি ডি শেখাবেন পড়ে আলিফ বা তা খ শেখাতে হবে আগে ডাক্তার বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন বানান ডাক্তার ইঞ্জিনিয়ারের তো এই দেশে আরো দরকার আছে বানা কিন্তু ছোটবেলায় যদি তাকে কোরআনটা শেখাই ফেলতেন নামাজি বানাই ফেলতেন এটা ডাক্তার হলেও নামাজি ডাক্তার হতো এটা ডাক্তার হলেও মানবতাবাদী ডাক্তার হতো এবং সে কখনো তার মা বাবাকে হোম বৃদ্ধাশ্রমে পাঠাবে না আজ পর্যন্ত নাওলা বড় বড় আলেম বাদ দিলাম ছোট্ট কোনো হাফেজ তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে বা ঘর থেকে বের করে দিয়েছে শুনছেন কোনোদিন মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি ডাক্তাররা ইঞ্জিনিয়াররা এরকম কাজ কারবার করে সব ডাক্তাররা সব ইঞ্জিনিয়ার না আমি শর্ট করে বলি এই জন্য কোরআন শিখে না যারা অসভ্য থেকে যায় তারা আপনার ছেলেকে ডাক্তার বানান 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 অসুবিধা ইঞ্জিনিয়ার আপনার ইচ্ছা অনুযায়ী তাকে যা ইচ্ছা তা বানান সবার আগে কোরআনটা শিখান দেখবেন এই সন্তান আপনার খেদমত করবে মানুষের জন্য কাজ করবে তার চরিত্র এমন হবে যেদিকেই যাবে চারিত্রিক সুভাষ চতুর্দিকে ছড়িয়ে যাবে ঠিক কিনা বলেন আর যদি কোরআন না শিখান এটা অমানুষ হবে ডাক্তার হইলে অমানুষ ডাক্তার হবে এটা কসাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলে রডের বদলে বাস মারবে আপনি তাকে সোনার মানুষ বানাতে হলে সবার আগে কি শেখাইতে হবে কোরআন শিখায় নাই হাদিস শিখায় নাই এরকম বহু ঘটনা ঘটছে মা ফেলে গিয়েছে কয় হুজুর মা বাবার খেদমত নিয়ে আজকে ওয়াজ মারেন বললাম কেন ছেলে মেয়ে কথা শুনুন ছেলে মেয়ে কি করে বলে শুদ্ধ করে কোরআন পড়তে পারে কয় না হুজুর পারে না এটা শিখায় দেওয়া কার দায়িত্ব ছিল ব্যবস্থা করা কার দায়িত্ব ছিল আপনার ছেলে মেয়ে তো আরে ভাই আপনার চোখের সামনে এরা বে নামাজি লজ্জা সরো মনে আপনার মরলে তো এরা আর নামাজি পড়বে না এটা কেমন সন্তান বানায়া যাচ্ছেন আরে বাস্তব কিছু ঘটনা শুনাই অনেক ছেলেরা আছে তাদের বাবা আমার আগেলে আমাদের কাছে এসে বলে হুজুর জানাজার নামাজটা কেমনে পড়ে একটু বলে দেন না আহ আর কি বলতাম জানাজার নামাজ পড়ানোর জন্য বড় আলেম লাগে না এই যে হুজুররা আমার পাশে বসে আছেন এরাও মাসালা জানেন আপনার সন্তান যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে আর নামাজ আদায়ের কায়দা কানুন সে যদি সঠিকভাবে জানে আপনি মারা গেলে আপনার ছেলে হিসাবে জানাজার নামাজ ইমামতির জন্য সে হলো সবচেয়ে বড় হকদার দুনিয়ার সবচেয়ে বড় আলেমের চাইতেও আপনার ছেলে হলো সবচেয়ে বড় হকদার আপনার ছেলে যে ফিলিংস নিয়ে যে আবেগ নিয়ে ইমামতি করবে কাবাগরের ইমামেরও কিন্তু ওই ফিলিংস থাকবে আমি যখন আলিমে পড়ি আমার আলেম যখন শেষ হয়ে গেল আলেম পরীক্ষার পরে আমার বাবা মারা গেলেন আলেম মানে ইন্টারমিডিয়েট আর তখন আমার দাঁড়িয়ে উঠে নাই আমার বাবা মারা গেলেন আমার বাবার জানা যায় আমি নিজেই ইমামতি করলাম প্রত্যেকটা তাকবির যখন দিয়েছি জানাজার নামাজের প্রতিটা মুহূর্তে চক্ষু থেকে পানি পড়েছে কলেজাটা কেঁপেছে বাবার জন্য হৃদয়টা হাহাকার করেছে অন্য কোন আলেম হলে এই ফিলিংসটা আসতো কথা বলেন আসতো এই জন্য নিজের সন্তানগুলি তো অন্তত পক্ষে জানাজার নামাজে ইমামতি করতে পারে এই যোগ্যতা সম্পন্ন করে তৈরি করুন কিসের পেছনে ছুটছেন আপনি বছর পরে দুনিয়ায় কেউ আপনার নাম মনে রাখবে না এই দেখেন আমি আমার বাবার দাদার নাম জানি না আমার দাদার বাবার নাম আমি জানি হয়তো আপনাদের মধ্যে অনেকে এটা জানেন বলতে পারলেও এর উপরে গেলে পারবেন না দাদার দাদার নাম এখানে অনেকে জানে না বলবেন হুজুর ওয়াজের মাঝখানে হঠাৎ এই কথা বললেন কেন আপনি যে ছেলেমেয়ের জন্য যে গাড়ি বাড়ির জন্য অন্যায় অপকর্ম করেন এই উত্তরাধিকার যারা আছে আপনি মরে গেলে তারা আপনাকে খাটিয়াই শোয়া কবরের মধ্যে নিয়ে শোয়া একারেকে চলে আসবে আর যাদের জন্য এত কিছু করলেন যাদের জন্য এত কষ্ট করলেন বেশি না একশো বছরের ব্যবধানে দুনিয়ার একটা মানুষও আপনার নাম মনে রাখবে না আমার দাদার বাবার নাম আমি যেমন জানি না আপনি হয়তো জানেন দাদার দাদার দাদা উপরে গেলে বলতে পারবে না কথা বলেন বলতে পারবেন না হলে যদি সাল আসে এখন মনে রাখবে কেউ হ্যাঁ কোন সুকর্ম করে ইতিহাসের পাতায় স্থান থাকলে সেটা জাতি মনে রাখবে এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যে অন্যায় অপকর্ম করছেন এই দুনিয়ার কেউ তো আপনারে মনেও রাখবে না কিসের পেছনে ছুটছে না এই যে পরিবারে জুলুম চলছে আপনি মা হয়ে বাবা হয়ে নিজের সন্তানের উপর জুলুম করছেন এটাও এক প্রকারের জুলুম এটা করলে আপনি জানেন এমন ভাবে আমরা ছেলে মেয়েদের উপর জুলুম করছি এখানে অনেক বাবারা থাকতে পারেন আল্লাহর বস্তে আমার উপর রাগ করেন না আমি হেদায়াতের উদ্দেশ্যে কথাগুলো বলছি আমার সঙ্গে মিললে আমিও হেদায়াতের জন্য হেদায়াতের জন্য কথাগুলো বলতেছি আপনারাও হেদায়াতের নিয়তে শুনবেন পারবেন তো অনেক বাবারা আছে মেয়েদেরকে সম্পদ বন্টনে ঠকায় আছে না নাই ঠকায় কি দেই না অনেক আলেময়েমন আছে দেখা যায় ছেলে আছে চারটা মেয়ে আছে দুইটা ছেলে আছে চারটা মেয়ে আছে দুইটা এবার তার জায়গা আছে বিশ্বতক আপনারা শতক বুঝেন না গন্ডা না কানি কথা বুঝেন আচ্ছা বিশ্বতক শতক বুঝতেছেন জায়গা হল জোরে বলেন কত শতক বিশ শতক ছেলে কয়টা মেয়ে দুই মেয়েকে বাদ ছেলেদের মধ্যে দেয় চার পাশা এক একজন পাইল কয় শতক করে মেয়েদেরকে বিয়ের সময় বলে মাগো তোকে তো আব্বু কিছু দিতে পারলাম না আমারে মাফ করে দিস আমি তোরে দুয়া দিলাম বোনেরা হয়তো বাড়ি থেকে শুনতেছেন এই কথা বাপ যদি বলে আপনি বলবেন বাবা দোয়া লাগবে না জিনিস দেন এটা আপনার হক আর আপনি বাবা আপনি যদি মেয়েকে ঠকান তাহার যুদ্গুজারি মানুষ আপনি পাঁচ ওয়াক্তের নামাজি মানুষ আপনি হজ করে ফেলেছেন জাকাত দেন বছরে বছরে অমরা করেন মনে রাখবেন মেয়েকে সম্পদে ঠকায় যারা জালেম হয়ে আল্লাহর সামনে কামতে দাঁড়াবে তারা আমার দায়িত্ব বলে যাওয়া আপনি মানলে মানেন না মানলে নাই মানলে আপনার ভালো না মানলে আপনার খারাপ তাহলে বাবা হয়ে কখনো মেয়ের উপরেই জুলুম করা যাবে এই বৈষম্য ইসলাম করে নি এই বৈষম্য মুসলমান নাম ধরে কিছু জালেম এই বৈষম্য করে ইসলামের বদনাম করছে এটা ইসলাম করে নি ভাই হয়ে ভাইয়ের উপর জুলুম ভাই হয়ে বোনের উপর জুলুম করছে এইভাবে আমরা নিজেদেরকে এক একজন পাক্কা জালেম বানায় ফেলতেছি বাবার সম্পদ থেকে আমরা ভাই বোনকেও বঞ্চিত করছি আহারে বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে আমার এলাকায় একটা ঘটনা আমি দেখলাম আমার এলাকায় একটা ঘটনা আমি দেখলাম বাবা বড় ভালো মানুষ ছিল এলাকার সম্ভ্রান্ত লোক ছিল ছিল অনেক টাকাওয়ালা কিন্তু বাবা যখন অসুস্থ হয়ে বাবার ছেলেগুলো এবার বাবার ছেলেগুলোর মধ্যে যেই ছেলের অবস্থান ভালো ছিল সে আবার জোর করে বাবার সে আবার বাবারকে চিকিৎসা না দিয়ে তাড়াতাড়ি যেন বাবা মরে যায় এই নিয়তে চিকিৎসা না করাইয়া বাবাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিল আর যাদের সামর্থ্য নাই এরা চেষ্টা করে করে কিছু কিছু চেষ্টা করলো বাবার কেমনে বাঁচানো যায় আর তার কারবার সে তো একটু বড় বড় হওয়ার কারণে বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে একটু ক্ষমতা খাটায় জোর খাটায় সব সম্পদ দখল করে ফেলল এই সম্পদ নিয়ে তো তুমি কবরে যেতে পারবে না কোটি 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 টাকা কামাইছে যারা তাদের দিকে তাকায় দেখো আজ তারা মাত্র সাড়ে দিন হাত মাটির নিচে ঘুমায় আছে সম্পদের লোভ কেন কমে না কবরস্থানে যাও গুরুস্থানে যাও গুরুস্থানে যাও গুরুস্থানে গিয়ে সফর করে দেখো কোটি কোটি টাকার মালিক ছিল যারা সাড়ে তিন হাত কবরের ভেতরে আজ ঘুমায় তারা যত বড় কুটিপুতি হন না কেন এই দুনিয়ায় খুব দামি দামি কাপড় পরে খুব সুন্দর নরম নরম বিছানায় ঘুমান কিন্তু মরার পরে দেখা যাবে মাটির তৈরি বিছানায় আপনাকে ঘুমানো লাগবে দেখবেন আমরা যখন বিদেশ সফরে যাই যখন বিমানে সফর করি আপনারা যারা বিমান সফর করেছেন দেখেছেন বিমানে বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে ফেনি থেকে ঢাকায় গেলে দেখবেন এসি বাস নন এসি বাস এসি বাসের মধ্যে আরো কয়েকটা ক্যাটাগরি স্কেনিয়া রয়েছে এরপরে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস সিপ এরপরে দেখবেন স্লিপার কোচের বাসও আছে না নাই ট্রেনেও দেখবেন বিভিন্ন ক্লাসের সিট আছে তারপর দেখবেন লঞ্চেও বিভিন্ন ক্লাসের সিট আছে এয়ারপোর্টে ঢুকলে দেখবেন টার্মিনালগুলো সাধারণ মানুষের টার্মিনাল আলাদা ভিআইপি সিআইপি দের আলাদা আবার ভি ভিআইপি টার্মিনালও আলাদা সব জায়গায় ক্লাস থাকলেও বলেন তো দেখি আলেম হোক জালেম হোক কোটিপতি হোক সাধারণ মানুষ হোক কবরের মধ্যে কি কোনো ক্লাস আছে নাকি এই কবরে এই জন্য বলছি কবরে সফর করেন গুরুস্থান সফর করে দেখেন এই কবরে যখন আমরা মানুষগুলোকে রেখে আসি কবরটা অন্ধকার হয়ে যায় এখানে তো লাইট আছে কবরে কোনো লাইট নাই কবরে কোনো বিছানা নাই আলো নাই বাতি নাই সাথী নাই যদি আমল ভালো করে যান আমল আপনার সাথী হয়ে যাবে কোরআনের পক্ষে যদি থাকেন কোরআন যদি মানে কবরটা এই কোরআনটা আপনার কবরে নূর হয়ে আলো ছড়াবে আপনি যদি দুনিয়ায় মানুষের জায়গা সম্পদ দখল করে খান ভাইকে ঠকান বোনকে ঠকান এই কবরটা এমনিতেই সাড়ে তিন ঘাত এই কবরটাকে আরো সংকীর্ণ বানায় দিবেন কে এই কবরে রাখার পরে আপনার মতো জালেমের জন্য কবরটা এত ছোট হয়ে আসবে এত ছোট হয়ে আসবে ছোট হতে হতে দুই পাশের পাশের কবরের মাটি চাপ মারবে এক গিয়ে অন্য পাশের পাজরে ঢুকবে আর যদি আপনি মানুষটা ভালো হন মানুষের উপরে জুলুম না করেন আল্লাহ মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারেন দেখবেন কবরে যাওয়ার পরে সাড়ে তিন হাত কবর নবীজি বলেছেন ওই বান্দাকে কবরে রেখে মানুষ যখন চলে যাবে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ ফেরেস তাকে বলবেন আমার বান্দারে কষ্ট দিও না তার শরীর থেকে কাফনের কাপড় খুলে ফেলো জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানায় তাকে আরাম করে ঘুম পাড়িয়ে দাও তার কবরটাকে মোন্য়ার করে দাও আলোকিত করে দাও কবরটাকে এত সম্পূর্ণ রেখো না আমার বান্দার চোখের আমার বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও অন্য আদিসে নবীজি বলেছেন যারা যারা অন্যায় ভাবে মানুষের অর্ধ জায়গা জমিও দখল করে বসবে বুখারি শরীফ এবং মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে মানে কতা রাম মিনাল মিন আল আরদি যুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমুল কিয়ামাতি মিন সামিআ নবীজি বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের অর্ধ হাত আধা হাত জমিন দখল করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই জালেমের গলার মধ্যে সাত তবক জমিন জুলায়া দিবে নাউযু বিল্লাহি মিন মানুষের জায়গা জমি দখল করে এরকম শোনা গাজিতে নাই একটু ক্ষমতা পাইছেন বলে মানুষের দোকান দখল করে ফেলেন আপনি আইল ঠেলাঠেলি করে আপনি মানুষের জায়গার ভেতরে গিয়ে আপনার আপনি ঢুকে যান ভাই হয়ে বোনকে বঞ্চিত করেন ভাই হয়ে ভাইকে বঞ্চিত করেন ভাই হয়ে ভাইটাকে আপনি ঘরেও থাকতে দেন না তাকে আপনি সম্পদ থেকে বঞ্চিত করছেন এই রকম ভাই বোনের উপরে এই রকম ভাই বোনের সাথে আচরণ করে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে যারা দুনিয়ার মধ্যে এরাও হলো জালেম এরাও হচ্ছে এবার দেখেন পরিবারের মধ্যে কিভাবে জুলুম চলতেছে স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করে অনেক স্বামী আছে স্ত্রীর হক ঠিক মতো আদায় করে আপনি স্বামী হয়ে স্ত্রীর হক আদায় না করলে স্ত্রীর উপর জুলুম করলেন আবার স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে তাহলে স্ত্রী ও স্বামীর উপর জুলুম করে বসলো দেখেন জুলুমের প্র্যাকটিস কিভাবে আমাদের আমাদের সমাজে চলছে জুলুমের চর্চা কিভাবে চলছে আমরা অনেক সময় আমরা আমাদের অধীনস্থ চাকর বাকরের উপর জুলুম করে বসি তাদের সাধ্যের বাইরে তাদেরকে আমরা কাজ চাপিয়ে দিই আছে না নাই কাজ করতে পারবে যা দায়িত্ব দিয়ে ফেলি তার চাইতে বেশি এটা তার উপরে জুলুম আবার অনেক জালেম আছে কাজ করানোর পরে ঠিকমতো মতো টাকা পয়সা দেয় না কাজ করানোর সময় করায় ফেলে তারপরে টাকার জন্য জায়গা দেয় শ্রমিক মালিকের পেছনে পেছনে ঘুরে আসে না নাই নবীজি বলেছেন শ্রমিককে ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দাও নবীজি আবার সতর্ক বাণী দিয়ে বললেন যারা শ্রমিককে খাটানোর পরে ঠিক মতো মজুরি দেয় না সেজন্য যেন জেনে কামতের দিন আমি নবী নিজেই তার বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়াব নবী দাঁড়াবে নে কে তোরে বাঁচাবে বাট পার কে তোকে আর বাঁচাবে যদি নবী তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহকে ভয় কর আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দান করে আরও আসতে বলে না আমিন দেখেন আমরা কিভাবে জালেম হয়ে যাচ্ছি মানুষের উপরে কিভাবে জুলুম করছি আমরা অনেক সময় এ তিনখানার মাল সম্পদ পেটে ঢুকাই ফেলি আছে না নাই এ তিনখানার কথা কি বলতাম গত চার পাঁচ দিন আগে এক জায়গায় মাহফিলে গিয়ে শুনি এ নামে মাহফিল হয়েছে মাহফিলের সভাপতি নাকি দেড় লক্ষ টাকা মেরে দিয়েছে আছে হ্যাঁ পেটের ভিতরে কি ঢুকাও এগুলা তো আগুন ঢুকাও আল্লাহ বলেছেন অন্যায় ভাবে সম্পদ পেটে ঢুকায় যারা জাহান নামের আগুন পেটের ভেতরে ঢুকায় তারা ঠিক কিনা এইভাবে আমরা জুলুম করছি অন্যায় ভাবে মানুষের সম্পদগুলো দখল করছি এরপরে দেখা যায় আমরা ব্যবসার নামে মানুষের উপর জুলুম করছি ব্যবসা করার সময় আমরা মানুষের সঙ্গে প্রতারণা ধোকাবাজি করি এই রকম ব্যবসায়ী এই সমাজে এই দেশে নাই আরে বাপ রে বাপ কি ধুকাবাজি যে চলে সামুদ্রিক ইলিশ রূপালি ইলিশ বলে চালায়া যায় আছে না নাই এরপরে দেখবেন সবজি কিনতে গিয়েছেন ভালো সবজি উপরে পচা সবজি নিছে মাছ কিনতে গিয়েছেন তাজা মাছ উপরে মরা মাছ নিছে এরকম কাজ করো আমার সঙ্গে কয়েকবার হইছে আপনার সঙ্গে আর কি হবে এই যে আপনি ব্যবসার নামে ধোঁকা দেন আল্লাহর নবী বলেছেন একটা হাদিস একটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো নবীজি একবার এক খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন এবার তিনি ওই দোকানের কিছু পণ্যের মধ্যে হাত দিলেন হাত দিয়ে দেখলেন হায় হায় ভেতরের খাদ্যগুলো ভিজা উপরের খাদ্যগুলো তাজা নবীজি বললেন ইয়া সাহিবাত তাআম হে খাদ্যের দোকানদার মাহাদা হোয়াট ইজ দিস তোমার দিকে উপরে তাজা কিন্তু ভেতরে পচা উপর দিয়া ফিটফাট ভাই আর ভিতরে তখন এই লোক বললো রে নাবি আমার খাবারের উপরে বৃষ্টি পড়েছিল এগুলো ভিজে গিয়েছে মানুষ যেন টেন না এই জন্য ভিজাগুলো নিচে দিয়া তাজা ভালো খাবারগুলো উপরে দিয়া রাখছি নবীজি বললেন এই যে মানুষকে তুমি ব্যবসার নামে ধোকা দিচ্ছি মানুষেরা জানতো জেনে বুঝে কেউ কিনলে সেটা ভিন্ন কথা তুমি যে করে পণ্য বিক্রি করছো তুমি শোনো মান ভিন্ন যে ব্যবসার নামে মানুষের সঙ্গে ধোকাবাজি করে সে কখনো আমার উন্মত হতে পারে না তাহলে ব্যবসার নামে প্রতারণা করে মানুষের উপর অনেক ব্যবসায়ী জুলুম করে আসে না নাই এইটাও কিন্তু জুলুম এরপরে দেখা যায় আমরা অনেক সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের উপর জুলুম করছি মিথ্যা সাক্ষ্য নাই আরে বাপ সাক্ষ্য দিতে 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 আমরা এত নিচে নেমে গিয়েছি আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতেও আমাদের কলিজা কাঁপে না একটা ভয়ঙ্কর হাদিস আমার মনে পড়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস বলবো মানুষের উপর জুলুম করছে দ্বারা আমার মনে হয় একটা হাদিস তার হেদায়তের জন্য যথেষ্ট হবে যদি সে হেদায়াত মন থেকে চায় আর কোনো ওয়াজ লাগবে না একটা হাদিস যদি সে বুঝে আমার মনে হয় মানুষের উপরে জুলুম করার চিন্তাও কোনোদিন মাথায় আনবে না খুব ভালো করে হাদিসটা শুনে মুসলিম শরীফ এবং তিরিমিদি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল মুফলিস শুনতেছেন আপনারা নবীজি বললেন আতাদরুনা মাল মুফলিস সাহাবীরা সবচাইতে অসহায় ব্যক্তি কে অসহায় ব্যক্তির পরিচয় তোমরা বলতে পারবে আচ্ছা বলেন তো সবচেয়ে অসহায় কে আপনাদের কি কথা বলে কি বলবেন বলবেন হুজুর যার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই অর্থবিত্ত নাই সেই হচ্ছে সবচেয়ে তাই না যখন সাহাবিদের বললেন বলো সবচেয়ে অসহায় কে সাহাবিরা কি বললেন আমাদের মধ্যে সবচেয়ে অসহায় তারা অর্থবিত্ত ধন দৌলত থেকে বঞ্চিত যারা যাদের ধন দৌলত নাই এরাই হচ্ছে সবচাইতে অসহায় আপনারাও কি একমত নবীজি বললেন সাহাবীরা উত্তর কিন্তু ভুল দিয়েছে সঠিক দিতে পারো শোনালে মানে নবীজি বললেন সাহাবীরা উত্তর কিন্তু ভুল সঠিক উত্তর দিতে পারো নাই সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ পড়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনার উম্মতের সবচেয়ে অসহায় সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে

বিশাল ন্যাক নিয়ে কামতের দিন হাজির হবে কিন্তু দেখা যাবে এই লোকটা আবার মানুষকে গালিগালাজ করেছে গিবদ করেছে খুরি করেছে মিথ্যা সাক্ষ্য দিয়েছে মানুষের জায়গা জমি দখল করেছে মানুষের উপর জুলুম করেছে অন্যায়ভাবে মামলা দেওয়া মানুষকে জেলে ঢুকাইছে মানুষের উপর জুলুম করেছে এগুলো আল্লাহর হক না বান্দার হক আসতে বললে হবে না আল্লাহর হক না বান্দার হক নবীজি বলছেন এই যে এত নিয়ে উঠবে বান্দার করেছে আরেকদিকে বান্দার হক নষ্টের কথা বান্দার হক নষ্টের সব আমল সেখানে থাকবে কামতের দিন লোকটাকে আল্লাহ ডাকবেন ডেকে বলবেন কিরে তুই তো বড় নামাজই ছিলে দেখবেন জালেম লোকগুলা আমাদের সমাজে অলুকিয়ে আছে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আবার দেখবেন ভাই বোনকে সম্পদ থেকে বঞ্চিত করছে নাই পাঁচ ওয়াক্তের নামাজ পরে আবার দেখবেন কি বত করে আছে না নাই পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে দেখবেন সুযোগ পাইলে মানুষের জায়গা জমি দখল করে এরকম নাই আল্লাহ বলবেন কিরে তুই তো পাঁচ ওয়াক্তের নামাজি রোজাদার এত নেকর এই যে মানুষের হক নষ্ট করেছিস এরা তোকে মাফ করবে না যতক্ষণ আজ হাসরের মাঠে আমি তোরে মাফ করব না হে ঘটনা শুনে যান আপনি ভালো করে আল্লাহ আবার ওই লোকগুলোকে ডাকবেন আপনি আমি দুনিয়ায় যা করছি সব আমাদের সব কিছু রেকর্ড করে রাখছেন কে কেয়ামতের দিনে এই রেকর্ডটা আমলের খাতা দিবেন কে এবার আল্লাহর লিস্টটা হাতে নিয়ে বলবেন অমুক অমুক কোথায় আসো এরা যখন সামনে আসবে আল্লাহ বলবেন এই লোকটাকে তোমাদের হক নষ্ট করে নাই এই লোকটাকে তোমাদের হক নষ্ট করে হক নষ্ট করে নাই তারা বলবে হ্যাঁ আল্লাহ বলবেন আজ হাসরের মাঠে তোমরা তাকে যতক্ষণ মাফ না করবা অথবা যে কোনো কায়দায় তোমরা তাকে যতক্ষণ না ছাড়বা ততক্ষণ আমিও তাকে জাহান নাম থেকে মুক্তি দিব আল্লাহ বলবেন এবার তোমরা তার কাছ থেকে কি চাও তাকে কি মাফ করবা নাকি অন্য কায়দায় নাকি অন্য কোন কায়দায় তাকে তোমরা ছাড় দিবা তখন তারা বলবে আল্লাহ অন্য কায়দায় ছাড়বো আমরা তারে মাফ করব না আজকে আমতের দিন আমাদের নাকি দরকার এই বসে যান কেমতের দিনে বলেন তো টাকা পয়সা সোনাদানা দিয়ে লেনদেন হবে নাকি লেনদেন হবে কি দিয়ে ভালো করে শোনেন আল্লাহ বলবেন এরে তোমরা মাফ করবা নাকি বলবে না তাহলে কি চাও আল্লাহ আজকে আমলের শট আছে তার কোনো নেক থাকলে এগুলো আমাদেরকে দেন আল্লা ফেরেশতাকে বলবেন যাদের হক নষ্ট করছে এদেরকে তার আমলের খাতা থেকে আমল বন্টন করতে থাকো বন্টন করতে 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 দেখা যাবে আরো শট আছে মানুষের আরো লাগবে আল্লাহ আল্লাহ নবী বলছে রে যে কামতের দিন এত নিয়ে উঠেও খাতা শূন্য হবে যাদের আমার মতের সব চাইতে অসহায় হলো সে মানুষের উপর জুলুম করতেছেন না নামাজ কোথায় যে যাবে আপনার নামাজ নামাজ পড়ে সওয়াব কামাইছেন আপনি আর ওই সব নিয়ে নিবে মানুষ যার উপর জুলুম করেছেন আপনি ঠিক না বলেন জন্য তো আর বেশি কথা বলা লাগে না এই একটা হাদিসই যথেষ্ট আর মনে রাখবেন ওই যে একটু আগে কথাটা বললাম বান্দার হক নষ্ট করে ফেললে বান্দা মাফ করবে না যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ সর্বশেষ যে পয়েন্ট আমি বলতে চাই মানুষের উপরে মানুষ জুলুম করে কখন সব চাইতে বেশি যখন সে পাওয়ার ক্ষমতা পায় সব চাইতে বেশি কারণ ক্ষমতা থাকলে জুলুম করা যায় কম না বেশি এই দুনিয়ার কয়েকজন ক্ষমতাবান মানুষের নাম আমি বলছি যারা ক্ষমতায় থেকে মানুষের উপর জুলুম করেছিল যেমন ফেরাউন এরা ইতিহাসে বিখ্যাত না কুখ্যাত আরো আসতে বলেন বিখ্যাত না কুখ্যাত আমি কি কুরান হাদিসের বাইরে একটা কথা বলতেছি নাকি এদের ক্ষমতা কম না বেশি আপনি কোরআন পড়ে দেখেন এরা ক্ষমতা পেয়ে মানুষের উপর এত জুলুম করল ক্ষমতা পেয়ে নিজের ক্ষমতা আটে জন্য মুসলমানদের উপরে ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালালো আজ ফেরাউন নামে নমরুদ নামে দুনিয়ায় কেউ নাই কিন্তু তাদের স্বভাব চরিত্র লালনকারী লোক দুনিয়ায় আজও আসে না নাই আজও দেখবেন ফেরাউন আর নমরুদের মতো নিজের গদির জন্য ক্ষমতার জন্য ইমানদারদের উপরে মুসলমানদের উপর নির্যাতন চালায় এদের নাম ফেরাউন নমরুদ না হলেও খাসলরটা কিন্তু ফেরাউন আর নমরুদের মতো তবে আপনাকে বুঝতে হবে ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করে যারা আল্লাহর শাস্তি থেকে ছাড় পায় না তারা আল্লাহর শাস্তি দুনিয়ায় থাকতে শুরু হয়ে যায় এই যে ফেরাউন বলেন আর নমরুদ বলেন এই দুইটারে বিজ্জত করে ভালো করে মায়ের খাওয়ায়া গজব দিয়া দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন কি যে আল্লাহ এমন ক্ষমতাবানদেরকে ধ্বংস করেছেন ওই আল্লাহ এখন আর নাই থাকলে অবনয় পাওয়ার আগের মতো আর নাই সুতরাং দুনিয়ার সমস্ত জালেমদেরকে বলতে চাই ফেরাউনের নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নাও ক্ষমতা পেয়ে ইমানদার মুসলমানদের উপরে জুলুম করে তারা ছাড় পায় নাই নমরুদের মতো শয়তানকে আল্লাহ ভালো মশা না ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করেছে আমরা অনেক সময় হয় কি জানেন চেয়ারে উঠলে গিয়ারের খবর থাকে না এই আমি মাঝে মাঝে বলি যে যখন চেয়ারে সে তখন গিয়ারে আমি নিজেও গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ারটা কিন্তু ইসলামের পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে মনে রাখবেন চেয়ারে বসে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে নেন কোরআনের বিরুদ্ধে নেন আল্লাহর দিনের বিরুদ্ধে নেন চেয়ারের উপরে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি ওই নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন আর ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে পানিতে ডুবায় ডুবায় মেরেছেন ঠিক কি না আজও যারা ফেরাউন আর নমরুদের আদর্শ অনুসরণ করে কোরআন ওয়ালা ইসলাম ওয়ালা মানুষদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে আল্লাহ তাদেরকে ছাড় কাউকে আল্লাহ ছেড়ে দিবেন না কারণ নবীজির হাদিস দুই গুনাহের শাস্তি দুনিয়া থেকে শুরু হয় জোরে কোন কয় গুনাহ আর জোরে আর একটু জোরে এক নাম্বার আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজনের হক নষ্ট করে যারা দুনিয়া থেকে শাস্তি পায় তারা দুই নাম্বার ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করে যারা নবীজি বলেছেন দুনিয়া থেকে শাস্তি পাবে তারা কথাটা আমি বলি নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহ আমি বলছিলাম তিন নম্বরের জালেম হলো তারা মানুষ আর আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে যারা আমরা এমন পর্যায়ের জালেম হয়েছি আমরা শুধুমাত্র মানুষের উপর জুলুম করি না মাঝে মাঝে আমরা আল্লাহ সৃষ্টি পশু পাখি প্রাণীর উপরেও জুলুম করি আছে না নাই দুইটা ঘটনা আপনাদেরকে শোনাবো মনোযোগ আছে দুইটা ঘটনা শোনাচ্ছি দেখেন একটা ঘটনা শোনাই একজন নারী বনে ইসরাইলের এক নারী তার ঘরে একটি বিড়াল ছিল কি ছিল বনে ইসরায়েলের এক মহিলা বলছেন তার ঘরে একটি বিড়াল ছিল ওই মহিলা বিড়ালটাকে খেতে দিত না বিড়াল যেন তার ঘরের বাইরে গিয়ে অন্য কোনো জায়গা থেকে খাবার সংগ্রহ করতে না পারে এই জন্য মহিলা বিড়ালটিকে বেঁধে রাখতো এক পর্যায়ে এই বিড়াল খাবার না পেয়ে পেয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা গেল নবীজি বললেন এই মহিলা শুধুমাত্র একটা বিড়ালের উপরে এই অবিচার করার কারণে এই জুলুমের কারণে আল্লাহ তাকে জাহান নামি বানিয়েছেন আবার দেখেন নবীজি আরেকটা ঘটনা বলতেছেন এটা বুখারি এবং মুসলিম শরীফে এসেছে নবীজি বলছেন এক পাপিষ্টা নারী এক পাপিষ্টা নারী অনেক বেশি গুণা করে ফেলেছে পাপ করে ফেলেছে ওই পাপিষ্টা নারী একদিন কুয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিসের পাশ দিয়ে কুয়াকে আপনারা চিনেননি এখন তো টিউবওয়েল ডিপ টিউবওয়েল আছে তাই না আগে পানি সংগ্রহের জন্য কি ছিল মহিলা কুয়ার পাশ দিয়ে যাচ্ছে দেখে একটা কুকুর পিপাসার্ত অবস্থায় জিহবা বের করে করে হাঁপাচ্ছে কুকুরটা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছে এই অবস্থা দেখে মহিলার মনে বড় দয়া হলো এখন সে পানি সংগ্রহের জন্য পায়ের মোজা খুলল পায়ের মোজা খুলে এবার সে কিছু একটা দিয়ে মোজাটাকে বেঁধে কুয়ার মধ্যে মোজা ফেলে মোজা দিয়ে কিছু পানি সংগ্রহ করে পিপাসার্থ কুকুরটাকে খাওয়ালো এই কুকুরের প্রতি দয়া করার কারণে জান্নাত দিয়ে দুইটা ঘটনা থেকে আপনি কি বুঝলেন জুলুম তো খারাপ জিনিস মানুষের উপর দূর মানুষের উপর তো দূরের কথা পশুর উপরেও জুলুম করলে জান্নাত হারাম করে দিবেন কি বলবেন হুজুর প্রমাণ কি ওই মহিলা বিড়ালকে বিড়ালের উপর জুলুম করেছে তার জন্য জান্নাত হারাম করছেন কে আর জুলুমের বিপরীত হলো মানুষের উপর যদি দয়া না আপনি যদি মানুষের উপর দয়া করেন শুধু মানুষের উপর দয়া না প্রাণের উপর দয়া করল আপনার উপর খুশি হবেন কে এই যে গাছ আছে ওই জন্য নবীজি বলেছেন খবরদার অপ্রয়োজনে গাছের পাতাও ছিল না প্রয়োজন থাকলে গাছ কাটো কাঠ বানাও ফার্নিচার বানাও আসবাবপত্র বানাও লাকড়ি বানাও কিন্তু অপ্রয়োজনে গাছের পাতা ছিল না এটা গাছের উপরে জুলুম কারণ গাছের পাতাগুলো জিকির করে কার তাহলে এখানে আমরা যারা আমরা যারা এখানে আছি আমরা কি জালেম হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই তাহলে কোন ক্যাটাগরির জালেম হওয়া যাবে জালেম মৌলিকভাবে কয় ক্যাটাগরির এক নাম্বার আল্লাহর উপর জুলুমকারী দুই নাম্বার নিজের উপর জুলুমকারী তিন নাম্বার মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপর জুলুমকারী আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন ইয়া ইবাদি হে আমার বান্দা ইন্নী হারামতু আলাইয়া যুলম আমি আমার নিজের উপরে জুলুম হারাম করেছি এই জন্য তোমাদেরকেও বলতেছি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা তোমাদের উপরও আমি জুলুম হারাম করে দিলাম কালা তাযালমু কবরদার কার উপর জুলুম করোনা অন্য হাদিসে নবীজি বললেন ইত্তাকুল জুলম মানুষেরা জুলুম থেকে বিরত হয় যা ফা ইননা জুলমা জুলমাতু ইয়াওমুল কিয়ামা কারণ কিয়ামতের দিন জুলুমাত কিয়ামতের দিন জালেমদের পরিণতি হবে অত্যন্ত অন্ধকার জুলুমের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ অন্ধকার জুলুমের পরিণতি হবে জাহান্নাম এই জন্যই জুলুম থেকে বিরত থাকতে বলেছেন মুহাম্মাদ আর মনে রাখবেন নবীজি বলেছেন তিন জনের দোয়া আল্লাহ ডিরেক্ট কবুল করেন মাঝখানে কোনো পর্দা নাই এক নাম্বার হলো মসলুমের এক নাম্বার হলো মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া কবুল করেন কে আসতে বলবেন না জুরে বলেন মুসাফিরের দোয়া কবুল করেন কে দুই নাম্বার সন্তানের জন্য মা বাপ দোয়া করে দোয়া কবুল করেন কি তিন নাম্বার মসলুম যখন দোয়া করে নবীজি বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান ফা ইন্নাহু লাইসা দুনা হিজাব মুসলমান তো দূরের কথা কোন মুসলিম কাফিরের উপরেও জুলুম করো না কারণ সে কাফের হতে পারে কিন্তু তুমি যে তার উপর জুলুম করছো সে যদি কষ্ট আল্লাহর কাছে ফরিয়াদ জানায় শুনবেন কে খুব মারাত্মক কথা এই জন্য কারো জুলুম করা যাবে না আল্লাহ বলেছেন আল্লাহ বলে দিন কোনো সাহায্যকারী নাই কোনো সুপারিশকারী এমনকি নবীরাও নবীও তাদের জন্য সুপারিশকারী হবেন কেন আজ জুলুম নিয়ে কথা বললাম আজ ইমানদার হয়েছি ঠিক আমরা আমি তো সময় সংক্ষেপের কারণে সব সেক্টর নিয়ে কথা বলতে পারি নাই কিন্তু যতগুলা কথা বলেছি বলেন তো জুলুমের বাইরে কি বলছি এই জুলুম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই জুলুমের পরিণতি অন্ধকার বলেছেন জুলুমের পরিণতি নাম এই জুলুম থেকে নিজেদেরকে বাঁচাও জালেম কয় প্রকার আল্লাহর উপর জুলুমকারী জালেম দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম তিন নাম্বার মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপর জুলুমকারী জালেম উপরের দুই প্রকার এটা থোবা করলে ইমানের পথে ফিরে আসলে মাফ করবেন কে তিন নম্বরটা মারাত্মক এই কাজে যারা জড়িত মাহফিল থেকে গিয়া চলে যান আপনি যদি ইমান নিয়ে মরতে চান চলে যান তার কাছে গিয়ে যদি তার হকটা ফিরিয়ে দেওয়ার মতো অবস্থা থেকে দিয়ে দেন দিয়ে বলেন ভাইরে আল্লাহর অবস্থা মাফ করে দেওয়া বলে আর যদি না দিতে পারেন পায়ে ধরে বসে থাকেন বাইরে মাফ করে দেয় নইলে আপনার পরিণতিহ বড় সে আপনাকে মাফ করবে না যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দেয় আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হয়ে বেঁচে থেকে ইমানদার হয়ে মরার তৌফিক দান করে